বি বাংলা টিভিতে প্রবাসের সংবাদ নিয়ে এখন দেখবেন একটি ডেস্ক রিপোর্ট। দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, এই স্লোগান নিয়ে আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দুবাই আল মামসার পার্কে আমিরাতের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করা হয়। আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদ ইউই এর সভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউই বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, ইউই শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদুল আলম, নীল রতন দাস, হুমায়ুন কবির সুমন, আব্দুল লতিফ, বাবুল উদ্দিন, তরিকুল ইসলাম ও ইমান শরীফ ইমু। মিলন মেলায় মতবিনিময় সভার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন আনোয়ার, হাবিব, শওকত রশিদ চৌধুরী, নাইমুদ্দিন, কালু মিয়া, নাজিম, আলমগীর, আয়ুব, ইয়ার মোহাম্মদ, ইলিয়াস, হাশেম, আতিকুল ইসলাম, নিজাম ও মুন্না সহ আরও অনেকে। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন স্টেটের জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।